From those around, I hear a cry. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بعد محترمي بويتوتر সম্মানিত সভাপতি আমার দিনদার ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে উনি আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের মাঝে এই আলোচনাতে পার্টিসিপেট করে। আপনাদের এই একটা মহামূল্যবান যে কাজ আপনারা করছেন সেটা সম্বন্ধে কিছু জানা, এটা আমি নিজেকে আসলে খুবই গর্ববোধ করছি যে আলহামদুলিল্লাহ আপনারা এরকম দাওয়াতি কাজ কন্টিনিউয়াসভাবে করছেন এবং প্রতি সপ্তাহে এখানে কোরআন এবং হাদিস থেকে কথা শুনছেন এবং শিক্ষা গ্রহণ করছেন এবং নিজেদের ব্যক্তিগত লাইফে এবং সমাজে এগুলা পৌঁছে দিচ্ছেন এই মেসেজটা। এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াত না দিলে আমরা হয়তো এরকম কাজ করতে পারতাম না। এজন্য আমাদের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে এটা তৌফিক দিয়েছেন। কারণ আমরা যদি চিন্তা করে দেখি যে আল্লাহর এই দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে এবং সেখান থেকে হেদায়াত পাওয়ার সংখ্যা কিন্তু কম, এবং হেদায়াত পাওয়া মানেটাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করেছে, নেগলেক্ট করেনি। এবং এটাই তো আমাদের একটা গর্ববোধ করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি আমাদের মতন দুর্বল ভিক্ষুক এরকম মানে ছোটখাটো এইসব ছোট্ট একটা ক্রিয়েচার তাকে স্মরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তো স্মরণ করাটাই একটা বড় বড় একটা মূল্যবান। ওই জন্য মানে আমরা যেমন নামাজে অ্যাটলিস্ট 17 বার যে দোয়াটা করি, ইহদিন আস-সিরাতাল মুস্তাকিম, তাই না? 17 বার আমরা দোয়া করি। এবং যখন আমরা এরকম ধরনের কাজ করি আমরা মনে করি যে আল্লাহ ইনশাল্লাহ আমাদের দোয়াটা কবুল করেছেন, যেটার কারণে আমরা এরকম কাজ করতে পারছি। ওই জন্য জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের সর্বপ্রথম যে কথাটা হবে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতে ঢুকেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হামদ প্রশংসা আদায় করবে এবং তারা বলবে যে ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা কখনই এই অবস্থায় আসতে পারতাম না, আমরা এই হেদায়েতটা পেতাম না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত না দিত। আলহামদুলিল্লাহ আমরা যখন এরকম ধরনের কাজ করছি যে শুক্রবারে সারা সপ্তাহ মানে বিভিন্ন ব্যস্ততার পরে যে টাইমটুকে টাইম যে টাইমকে অনেকে মনে করে যে পালাতে যাব, একটা মুভি দেখবো, একটা বন্ধু বান্ধবের সাথে তাস খেলবো, একটা পিসিআর দেখবো, গান শুনবো, সেগুলাকে আপনারা না ইয়ে করে মনে করছেন যে না এটাই আমাদের ফুর্তির কারণ, এটাই আমাদের আনন্দের একটা একটা উৎসব। এইটা বাই সেলফ তো আল্লাহর একটা হেদায়তের একটা নমুনা এবং আলামত। ওই জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি এই কাজগুলাকে নেয়ামতের কাজ মনে করি তাহলে ফার্স্ট অফ অল যেটা করা উচিত যে আমাদের শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত তো অনেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত আমাদের প্রতি, এবং এই নেয়ামত গুলাকে যদি আমরা ক্যারি অন করতে চাই, যদি আমরা চাই যে নেয়ামত গুলো নেয়ামতটা যেন আমাদের ভিতরে চিরস্থায়ী থাকে তাহলে শুকরিয়া আদায় করতে হবে, আমাদের শুকরিয়া আদায় করতে হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বেশি বেশি তোমাদেরকে দিব, কিন্তু যদি কুফরি করো ওয়ালা ইন কাফারতুম মানে অস্বীকার করো শুকরিয়া গুলাকে, তোমার মনে করো না যে এটা আল্লাহ শুকরিয়া, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে জেনে রাখো
আমার আদাব কিন্তু খুবই কঠিন। ওই জন্য আমি মনে করি যে যে আমাদের ভাই আসলে খুব সংক্ষেপে হলেও মানে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ যারা দ্বীনের জ্ঞানটা ফার্স্ট অর্জন করেন এবং এই জ্ঞানটা প্রোপাগেট করেন, জ্ঞানটা অন্যদের কাছে পৌঁছে দেন, তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। মানে নবীগণদের যে কাজটা করে গেছে এই কাজটা সেই করে যাচ্ছে, এটাই হচ্ছে ওয়ারিস। কারণ আম্বিয়াগণ কিন্তু কোনো টাকা পয়সা রেখে যায়নি যে 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 বাপ টাকা রেখে গেছে ছেলে এটা, আম্বিয়াগণ তো কোনো টাকা পয়সা রেখে যান কি রেখে গেছেন, ইন্নামা ওয়ারাসাতুল ইলম, এই জ্ঞানটা রেখে গেছেন, এই কোরআন হাদিসটা রেখে গেছেন। এবং আমরা যখন এটা এটা শিখছি এবং অন্যদের মাঝে এটা পৌঁছে দিচ্ছি, তাহলে আমরা নবীদেরই কাজটা করছি, নবী যে জিনিসটা রেখে গেছেন সেটাই আমরা ডিস্ট্রিবিউট করছি। এখানে বসে যে যে আয়াতগুলো আমরা পড়লাম সবাই সূরা মাউন, এটা সবাই শিখলো, সবাই এটার মানে সম্পর্কে অবগত হলো, এটা তো একটা নবীগণদেরই কাজ তোমরা এভাবে করছি, তাই না? আমাদের এটা প্রাউড ফিল করা উচিত না? যদি একজন ডাক্তার, আমরা মনে করি সোসাইটিতে ডাক্তার ইঞ্জিনিয়াররা সোসাইটির খুব হাই র্যাঙ্কের পিপুল, খুব বেশি স্যালারি এবং সোসাইটি সবাই মনে করে কেউ নিজের মেয়েকে বিয়ে সারির সময় মনে করে যে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখে বিয়ে দিব, এটাই তো আমাদের সোসাইটিতে সাধারণত এইভাবে প্রচলিত। এটা হচ্ছে ওয়ার্ল্ডলি একটা র্যাঙ্কিং, দুনিয়ার একটা র্যাঙ্কিং সোসাইটিতে এরকম হয়ে এসেছে। কিন্তু যদি আমরা চিন্তা করি আখিরাতের র্যাঙ্কিং, এই ওয়ারাসাতুল আম্বিয়া যে যারা যে যে নবীগণ যে যেই যেই ধন সম্পদটা ডিস্ট্রিবিউট করেছেন সেটা হচ্ছে জ্ঞান, এটাই হওয়া উচিত সোসাইটির সবচেয়ে হাই র্যাঙ্কিং। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা হুজুরাতের ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে সেই সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার আল্লাহর নজরে যে যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া আছে, যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া আছে। এবং তাকওয়াটা কিভাবে আসবে, কোরআন হাদিস আলোচনা করে এবং এটা অ্যাপ্লাই করে নিজেদের লাইফে। ওই জন্য আমাদের বিভিন্ন কারণে আসলে প্রাউড ফিল করা উচিত যে আমরা এরকম একটা ভালো কাজ করছি, দিনের জন্য কাজ করছি, কোরআনে কোরআন কি বলছে এই মেসেজটা জানার জন্য আমরা চেষ্টা করছি, এবং এই মেসেজটা আমাদের ব্যক্তিগত লাইফে এবং সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায় কোরআনটাকে সেটার জন্য চেষ্টা করছি। এটাই 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 এই কাজটাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কাজ, সবচেয়ে বেস্ট কাজ। ডাক্তার ইঞ্জিনিয়ার যত ইউনিভার্সিটি প্রফেসর এগুলো সবার থেকে কিন্তু এই কাজটা বেশি বেশি মর্যাদা সম্পূর্ণ কাজ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাছে এত ভ্যালুয়েবল ধন সম্পদ আছে কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করছি না, এটাকে আমরা মূল্যায়ন করছি না, এটা মূল্যায়ন করা উচিত, এটা শুকরিয়া আদায় করা উচিত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রুল অনুযায়ী লাইন শাকারতুম লাযিদান্নাকুম, দেখা যাবে যে আমরা আরো বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারছি, আরো বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারছি। আপনারা জানেন সেই সূরার মানে আয়াতটি সূরা ফুসসালাত, ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين, মানে তার থেকে আর কে উত্তম কথা বলনারা আছে, তার থেকে আর সে কে কে উত্তম কথা বলে যে দা ইলাল্লাহ আল্লাহর দিকে লোকদেরকে ডাকে, وعمل صالحا এবং ভালো কাজ করে, وقال انني من المسلمين এবং সে খুব প্রাউড ফিল করে বলে যে আমি তো একজন মুসলমান, আমি পুরোপুরি আল্লাহর কাছে আমি সারেন্ডার করেছি, মুসলিমিন ইসলাম থেকে মুসলিমিন, আমি একজন মুসলমান। ওই জন্য এর থেকে আর ভালো কোনো জব নাই আসলে, এটার থেকে ভালো আর কোনো কাজই নেই যে যে কাজটা আপনারা এখানে প্রত্যেক সপ্তাহে করছেন এবং কন্টিনিউ ভাবে করছেন। ওই জন্য আমাদের উচিত যে আরো ফার্স্ট অফ অল আমাদের নিয়তটাকে সহি করা। এই সুরাতে আপনারা শুনছেন শুনেছেন আয়াতটি যে একটা খুব ভালো কাজ একটা লোক করতে পারে কিন্তু এই ভালো কাজটা তার এগেনস্টে চলে যেতে পারে, এমন ভালো কাজ যে যেই ভালো কাজের পরে আর বেশি ভালো কাজ নাই হয়তো। এটা ইসলামের একটা মেন ফান্ডামেন্টাল ইস্যু নামাজ,
এই নামাজ পড়ছে কিন্তু আল্লাহ তাকে বলছে ওয়াইল, তাই না? তখন হচ্ছে যখন তার ভিতরে কিছু গাফিলতি আছে, বেখবরই আছে এবং ইউরাউন আছে। ইউরাউন আছে মানে হচ্ছে লোক দেখে কাজ করছে, নিয়াতটাতে সহি না। ওই জন্য খুবই ইম্পর্টেন্ট সবাদের জন্য, স্পেশালি যারা দাওয়াতের কাজ করছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এত ভালো একটি কাজ করছে কেন, কিন্তু যেন কিয়ামতের দিনে এই ভালো কাজটি যেন মাল্টিপ্লাই বাই জিরো না হয়ে যায় আমাদের। মানে খুব বড় মানে সিম্পল ম্যাথমেটিক্স আমরা যেটা জানি যে খুব বড় একটা সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করেন কি অ্যান্সার হবে, যত বড় সংখ্যা হবে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হবে, শূন্যই হবে। এবং এই দাওয়াতের ব্যাপারে, এই কাজের ব্যাপারে, এই ইসলাম ধর্মে এই শূন্য হতে পারে কিভাবে, যখন এটার ভিতরে শেরক থাকবে, যখন এটার ভিতরে রিয়া থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস উনি রেওয়ায়ত করতেন, কিন্তু রেওয়ায়ত করার আগে মানে একটু বলতে যায় সেন্সলেস হয়ে পড়ে গেল, তারপরে পানি টানি দিয়ে ওনাকে আবার সজাগ করে বেশ কয়েকবার অ্যাটেম্প্ট নেওয়ার পরে এরকম বলতে পারতেন হাদিস, কারণ হাদিসটা খুবই মারাত্মক। এই হাদিসটা আপনারা জানেন, হোপফুলি ইনশাআল্লাহ আপনারা পড়েছেন, যে তিনজন ব্যক্তিকে দ্বারা সর্বপ্রথম আগুনকে স্টার্ট করা হবে, তারাই হবে আগুনের প্রথম খড়ি, তিনজন ব্যক্তি। আপনারা মনে করবেন যে হয়তো যে জিনা করছে অথবা শেরেক করেছে অথবা, কিন্তু না, একজন কোরআনের হাফেজ, আরেকজন খুব দান খয়রাত করে, আরেকজন মুজাহিদ। এটা খুবই আশ্চর্য বিষয় না, যে এত ভালো ভালো কাজ করছে কিন্তু এদেরকে দ্বারা এই জাহান্নাম স্টার্ট করা হবে, এটা ইজ কোয়াইট আনইউজুয়াল। ওয়ালাইকুম আসসালাম। এবং কারণটা কি? কারণ এইটাই, ইউরাউন, ইউরাউন, ওই জন্য তারা এই ওয়াইলটা পেয়ে গেছে। যেমন নামাজের ব্যাপারে ওয়াইলুন লিল মুসাল্লিন হয়েছে, এখানে ওয়াইলুন লিল মুজাহিদিন, ওয়াইলুন লিল হাফিজুল কোরআন, ওয়াইলুন লিল মুনফিকিন, কখন হয়? যখন তারা ইউরাউন ছিল। এই মুজাহিদটা জিহাদ করতো not যে লেকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এটার জন্য না, তার নিজের একটা আছে যে হ্যাঁ বলবে বীর বিক্রম, বীর উত্তম, বীর, এই যে এই সব টাইপের টাইটেল পাওয়ার জন্য সে জিহাদ করে। তার মানে ইউরাউন আছে, তার উদ্দেশ্য আল্লাহ না। মান দাআ ইলা আল্লাহ, এ দাআ ইলা আল্লাহ তার ছিল না, দাআ ইলা নাফস, দাআ ইলা 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 নিজের নিজেকে জাস্ট ইয়া করেছে। সেম ওয়ে দা হাফিজ আল কোরআন, খুব সুন্দর কণ্ঠ, খুব ভালো তাজউদ, খুব বেস্ট ওয়েতে সে কোরআন পড়ে, তারাবি নামাজের সময় তার পিছনে মসজিদ ভরে যায়, কোনো জায়গা হয় না, ক্যাসেট ভর্তি মার্কেটে, তার ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ, এইটাই তার উদ্দেশ্য। তাকে বলা হবে তুমি সর্বপ্রথম জাহান্নামে যাবে। সেম ওয়েতে যে ইনফাক করছে, দান খয়রাত করছে, তারপরে সব বিভিন্ন বই পুস্তকের পিছনে রেখেছে যে এই বইটি অমুক দান করেছেন, মসজিদের বড় করে লেখা আছে এই মসজিদটি নির্মাণ করেছেন অমুক, এবং সে ইচ্ছা করে এটা করছে এবং তার এটা ভালো লাগছে, এবং তার উদ্দেশ্যটা কি মানুষ বলুক, মানুষ বললে মানুষরা হয়তো বলেছে এবং ওইখানে দুনিয়াতেই তার এটা শেষ হয়ে গেছে, তার পুরস্কারটা আখেরাতে সে কিছু পাচ্ছে না। তো যাই হোক, আমি যে কারণে হাদিসটি বললাম, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলার সময় খুব খুব অনেক মানে মারাত্মক ভাবে এটাকে ডেঞ্জারাস হাদিস মনে করতে। আমি যেটা বলছি যে এই নিয়াতটা খুবই ইম্পর্টেন্ট, খুবই স্টার্টিং পয়েন্ট। ওই জন্য আখেরাতে সবাইদেরকে দুইটা প্রশ্ন করা হবে, এটা সূরা কাসাসে এসেছিল এটার কথা, আইনা শুরাকা ইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন। প্রথমে হবে যে কোথায় আছে সেই সেই শুরাকা, কোথায় আছে সেই তাগুত, কোথায় আছে সেই যে কোনো বস্তু যেটা যেটাকে মানুষ বেশি প্রাধান্য দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা থেকে। কারণ প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে ইখলাস সম্পর্কে, যে কতখানি আল্লাহর জন্য মানুষ দুনিয়াতে কাজ করেছে, এই ইবাদতের কাজ করা। সেকেন্ড প্রশ্ন হবে মাযা আজাবতুমুল মুরসালিন, যে তোমরা আমার রসুল যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাক্ট করেছিল যেভাবে কাজ করার জন্য সেটা কতখানি তোমরা করেছো। ওই জন্য যে কোনো কাজ কবুল হওয়ার ব্যাপারে সেই দুইটি ইম্পর্টেন্ট শর্ত, প্রথম শর্তটা এটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে, কেবল আল্লাহর জন্য হতে হবে, এখানে যেন অন্য কোনো নাফসেরও উদ্দেশ্য কেউ যেন বলছে এটা ভালো না, এটা জন্য কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেকেন্ড যে কাজটা, যে যেই কাজটাই আমরা করছি, নামাজ বলেন, রোজা বলেন, দাওয়া ইলাল্লাহ বলেন, জিহাদ বলেন, সব কাজেই
সেই তরিকাতে করতে হবে যেটা হচ্ছে সুন্নত তরিকা, এটার ভিতরে যেন বেদাত না আসে। যে ওয়েতে রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে, যে ওয়েতে সাহাবিরা করে গেছে দাওয়াত, যে ওয়েতে সাহাবিরা নামাজ করেছেন, যে ওয়েতে সাহাবিরা রোজা করেছেন, যে ওয়েতে সাহাবিরা জিহাদ করেছেন, সব ক্ষেত্রে তো সাহাবিরা করে গেছেন, তাই না? সেই ওয়েতে আমাদের করতে হবে। এই দুইটার ভিতরে যে কোনো এক জায়গাতে যদি প্রবলেম থেকে যায় তাহলে কি আমাদের দিনে এই প্রশ্ন যখন করবে আমরা ভালো মতো উত্তর দিতে পারবো, কারণ এই দুইটা প্রশ্ন আল্লাহ সবাইকে আল্লাহ স্নান করবে। এবং যখন আমাদের ভিতরে এই দুইটা সাইডে আমরা ইনশাআল্লাহ সহি অ্যান্সার দিতে পারবো, মানে ইখলাস আমাদের আল্লাহর জন্য হবে এবং সহি তরিকাতে আমরা যখন কাজ করব তখন ইনশাআল্লাহ আমাদের কাজটা হবে বেস্ট কাজ এবং এবং কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন যাতে আমাদেরকে টেস্ট করার জন্য কে সবচেয়ে আহসানু আমালা, আকসারু আমালা বলেন। ওই জন্য বেশি কাজের চেয়ে অল্প কাজ কিন্তু পারফেক্ট ওয়েতে কাজ করা আল্লাহর কাছে অনেক বেশি বেহেতের। ওই জন্য একজন মনে করেন বলছে যে সারা রাত নামাজ পড়বো বেদাত তরিকাতে, সারা রাত নামাজ পড়বো তারপর ফজর নামাজ মিস, তাহলে তো এটা আহসানু আহসানু আমালা হচ্ছে না। রাতে ঘুমান কিন্তু ফজর নামাজটা জামাতে পড়েন, ইনশাআল্লাহ এটা আহসানু আমালা হবে। এটাতে আমি মিন করছি না যে আমরা তাহাজ্জুদ পড়বো না, কিন্তু আমি আমার কথাটা বুঝতে পারছেন যে সবে বলাতে দেখা যাচ্ছে সারা রাত নফল পড়ছে কিন্তু ফজর নামাজে নাই, তারপরের দিনও নামাজে নাই, শুধু বছরে একদিন নামাজ। তো এগুলো হচ্ছে এগুলো আহসানু আমালা, আহসানু আমালা সুন্নত তরিকাতে এবং ইখলাসের সহকারে। যাই হোক, আমি বক্তব্য বেশি লম্বা করতে চাই না। আমার যে মেন বলার উদ্দেশ্য যে ফার্স্ট অফ অল আপনাদেরকে মোবারকবাদ জানানো যে আপনারা একটা একটা ভালো কাজের উপরে আছেন এবং এটার উপরে কন্টিনিউ করাটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় ইসলামিক ল্যাঙ্গুয়েজে ইস্তিকামা। এবং আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাযী কুনতুম তু'আদুন। মানে যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, কিন্তু বলার পরে থেমে যায় না, বলার পরে ইস্তিকামাটা আছে, একবারে মৃত্যু পর্যন্ত মরণ পর্যন্ত কন্টিনিউ করে এই 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 কথাটার উপরে, এই কথাটার উপরে আমল করে এবং কন্টিনিউ করে। ওই জন্য এই কন্টিনিউটিটা খুবই ইম্পর্টেন্ট, এই কন্টিনিউটিটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত হবে একবারে ইয়াকিন আসা পর্যন্ত, যেটা হচ্ছে মৃত্যু, যেটা তাফসীরে আসছে। একবারে মরণ পর্যন্ত আমরা কন্টিনিউয়াস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব এবং কোন সময় যেন ডিসকন্টিনিউটি না হয়। সৌদি আরবে থাকি অথবা দেশে যাই অথবা যেখানে, একটা মোমেন সবসময় এটা আইর আল্লাহ হবে। ইউসুফ আলাইহিস সালামের সূরাটা আপনারা জানেন যে জেলখানার ভিতরেও দাওয়াত করেছেন, জেলখানার ভিতরেও, জেলখানার ভিতরে অন্য যারা আছে তাদের কাছে বলছেন, ও আমার বন্ধুরা যারা জেলের ভিতরে আছো, সাহিবা মানে জেলখানা, জেলখানার ভিতরে আমার আমার সঙ্গী, তাদেরকে অ্যাড্রেস করে বলছেন, আর বাবু মুতাফাররিকুন খাইরুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অনেক রব ভালো না একজন রব যিনি যার হাতে সব পাওয়ার আছে। কিভাবে কি সুন্দর ভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছেন জেলখানার ভিতর থেকে। ওই জন্য দাওয়াতের কাজের বিউটিটা এমন সুন্দর যে সবখানে দেওয়া যায়, সবখানে দেওয়া যায়। আপনি কাজ করছেন, নট নেসেসারি যে আমরা মনে করি যে জাস্ট একটা বৈঠকে আমরা দাওয়াত করতে পারবো আর বাইরে করতে পারবো না, 24 hours আপনি দাওয়াত করতে পারবেন, রাস্তায় যাচ্ছেন আপনি দাওয়াত করবেন, নট নেসেসারি ইভেন একজন মুখ বন্ধ করেও দাওয়াত করতে পারবে তার কাজের থ্রুতে, মুখ বন্ধ করে তার কাজের থ্রুতে দাওয়া করতে পারে। এবং এটাই আমাদের করা উচিত, মানে আমরা মুখে একটা খুব ভালো কথা বলছি কিন্তু আমরা কাজে দেখা যাচ্ছে যে এটা অন ইসলামিক কাজ হচ্ছে, তাহলে তো এটা আমরা প্রকৃত মানে আসল মোমেনের চেহারা অন্যদের সামনে দেখাচ্ছি। ওই জন্য আপনারা জানেন যে একটা বড় বড় একটা মানে অনেক বড় এলাকা মিলে যেটা ইস্ট সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব এইসব দেশের লোকরা কিভাবে ইসলাম ইসলামে ঢুকে, এইসব কান্ট্রি গুলো কিভাবে মুসলিম কান্ট্রি হয়, অধিকাংশ ক্ষেত্রে এটা কিন্তু জিহাদের থ্রুতে আসেনি। মানে জিহাদ বলতে আমরা যেটা মিন করছি যে তরবারি দিয়ে মানে তেতালের থ্রুতে আসেনি, এগুলো আসছে দাওয়াতের থ্রুতে। ইয়েমান দেশ থেকে বিভিন্ন বাণিজ্য করতে বিভিন্ন ইয়েমানিরা
ওইসব দেশে জাহাজে করে যেত। তাদের উদ্দেশ্য জাস্ট বিক্রি করে ইনকাম করে প্রফিট প্রফিট করা, কিন্তু তারা ছিল মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান ছিল। যখন তারা বেচা কেনা করত বলতো ভাই এই 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 জিনিসটা যে আমি বিক্রি করছি এটার ভিতরে কিন্তু এই প্রবলেমটা আছে, তুমি যদি কিনতে চাও কিনতে পারো, নামাজের সময় নামাজ পড়ছে, একটা মিথ্যা কথা বলছে না, তাদের আখলাক ভালো, কারোর সাথে কথা বলার সময় হাসি খুশি কথা কথা বলছে, সালাম আলাইকুম দিচ্ছে, তারপর সুমু কাফি ওয়াজে আখিকা সাদাকা, মানে একটা একটা লোকের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলাটা এটা সাদাকা। তো এই যে সিম্পল যে ইসলামিক কিছু এটিকেট তাদের নিজেদের লাইফে এগুলো অ্যাপ্লাই করেছে, তারা অ্যাপ্লাই করে কাফেরদের দেশে যে বাণিজ্য করছে, তাদের ভিতরে কোশ্চেন আছে। এগুলো আপনারা বলা লাগবে না যে তুমি ইসলামে আসো গ্রহণ করো, ওরা নিজেরাই কোশ্চেন করছে যে তোমাদের এটা কি ধর্ম, যেটা তোমাদেরকে ইভেন তুমি মানে লস করছো, আমি নিজে বুঝতে পারছি না যে এই 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 বস্তুটার ভিতরে এই জিনিসটার ভিতরে এই প্রবলেমটা আছে, তুমি আমাকে বলে দিচ্ছ যে এই প্রবলেমটা আছে, কিনতে কিনতে চাইলে কিনতে পারো অথবা দরকার নেই তোমাকে, এইভাবে নসিহাত করছে, এটা কি ধরনের ধর্ম, তোমার যেটা ইসলাম ধর্ম, তখন তারা নিজেরাই কোশ্চেন করে। হাজার হাজার ওই দেশের ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওই দেশের লোকরা ইসলাম গ্রহণ করেছে, কি কারণে, তাদের ভিতরে তাদের লাইফে তারা কোরআনটাকে ইমপ্লিমেন্ট করেছে, এবং এটা আমাদের বেশি দরকার, বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি প্রত্যেক ব্যক্তি যদি আমাদের ব্যক্তিগত লাইফে কোরআনটাকে কিছু স্টেজে 50% 60% 70% যদি অ্যাপ্লাই করতে পারি, এবং মানে একটা বিল্ডিং তো মানে 100-তলা বিল্ডিং তো তৈরি হয় একটা দুইটা ইট দ্বারা, তাই না, একটার উপর একটা দিয়ে দিয়ে তো তৈরি হয়, এরকম ভাবে যদি সব ইন্ডিভিজুয়ালরা যদি তাদের তাদের লাইফের ভিতরে যদি কোরআনটা থাকে, রসুলের হাদিস থাকে, এই আখলাকটা থাকে, তাহলে তো এক পর্যায়ে সব মুসলমান হয়ে যাবে, তাই না। ওই জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট যেই যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি যে আমরা যেন এই জ্ঞানটা বেশি শিখি, যে যেই জ্ঞানটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন, কোরআন এবং হাদিস, এবং আল্লাহর জন্য যেন এটা শিখি, অন্য কোনো উদ্দেশ্য না, জাস্ট দাআ ইলা আল্লাহর জন্য, দাআ ইলা আল্লাহর জন্য যেন আমাদের এই এই উদ্দেশ্যটা হয়, এবং শিখার পরে যেন আমাদের নিজেদের ভিতরে শুধু এটাকে রেখে না দিই, এটাকে স্প্রেড করতে হবে। এবং আপনারা সবাই জানেন একটি সুরা যেটা সম্বন্ধে ইমাম শাফি বলছেন যে কোরআনে যদি এই সুরা ছাড়া অন্য কিছু নাজিল না হতো তাহলে দ্যাট ওয়াজ এনাফ, এইটার ভিতরে সীমাবদ্ধ করে রেখে দেয়। ওই জন্য দেখবেন আমাদের দেশে হয়তো অনেকে থাকতে পারে যে নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, আসছে, ব্যক্তিগত ইভেন তার বাসারও খবর নেই, ছেলেবেলে নামাজ পড়ছে না কোনো ইয়া নেই, বিবির বউ পড়তা না এটাতে কোনো তার মাথা চিন্তা নেই, মানে মাথা ব্যথা নেই, জাস্ট আমি ভালো আছি হয়ে গেছি, এটা কিন্তু তাও খাসারার ভিতরে আছে। এই হাতিক কোরআনের আয়াত অনুযায়ী সে ব্যক্তিটাও খাসারার ভিতরে আছে যে আমানু আমিলুস সালেহাত করে সীমাবদ্ধ আছে। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এটাই ছিল তো নবীদের কাজ, যদি আপনি কিছু ভালো জানেন তাই স্প্রেড করতে হবে, এবং এটার জন্যই তো এই উম্মতটা খায়ের উম্মা হয়েছে, যে আয়াতটা তারা শুরু করেছিলেন আমাদের ভাই সভাপতি যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা খাইরা উম্মা, সবচেয়ে বেস্ট উম্মা, মানুষদের জন্য তোমরা বের হয়ে পড়েছো, শুধু বলেননি যে মুমিনদের জন্য, মানে ইসলাম এমন একটা ধর্ম যে পুরো ম্যানকাইন্ডের জন্য ধর্ম, মানে ওই ইহুদি এবং খ্রিস্টানের হক ইসলাম দেয় যেটা তারা নিজেরা হয়তো দেয় না। স্পেনে যখন মুসলমানরা ছিল, আমরা আনফরচুনেটলি ইসলামিক হিস্টোরিতে আমরা খুবই কাঁচা, এই কারণে যে আমাদের শিক্ষা ব্যবস্থা তো ব্রিটিশরাই তৈরি করে গেছে, ওই জন্য আমরা জাস্ট ব্রিটিশদের শিক্ষাটাই আমরা ফলো করছি, কিন্তু আমরা মুসলমান গোল্ডেন এজে যে যে হিস্টোরিটা ছিল ইসলামিক সেটা থেকে আমরা বঞ্চিত। মুসলমানরা তো 800 বছর স্পেনটাকে স্পেনটা মুসলমানদের আন্ডারে ছিল, তারপরে ক্যাথলিক্স রা ঢুকে যায়, মেইনলি ফার্ডিনান্ড এবং ইসাবেল্লা, তারা ঢুকার পরে একবারে মারধর করে মুসলমানদেরকে, বাই ফোর্স তাদেরকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে, এবং তাদের সাথে ইহুদিদেরকেও কষ্ট দেয়,
মানে তাদের উদ্দেশ্য যে সবাইকে খ্রিস্টান হতে হবে, মুসলমান এবং ইহুদি। এবং স্পেনে অনেক ইহুদি ছিল মুসলমানদের শেল্টারে, অনেক অনেক ইহুদি ছিল। এবং ইসলামে এরকম রুলিংস আছে যে যে ইসলামিক স্টেটে খ্রিস্টানদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, তাদের যে রাইটস আছে, তাদেরও হক আছে যে তাদের উপরে জুলুম করা যাবে না এবং ইহুদিদের উপরে জুলুম করা যাবে না, এরকম অনেকগুলো এটিকেটস আছে ইসলামিক সিস্টেমে। ওই জন্য ইহুদিরা মুসলমানদের আন্ডারে খুব সিকিউর অবস্থায় ছিল। ওই জন্য যখন মারধর করা শুরু করলো, মুসলমানরা সব মরক্কো, টিউনিশিয়া এদিকে চলে আসলো, কারণ ওগুলো মুসলমান স্টেট ছিল। এখন ইহুদিরা কোথায় যাবে? কিছু কিছু আমেরিকায় অলরেডি তখন কলম্বাস ডিসকভার করে ফেলেছিল আমেরিকা, কিছুরা আমেরিকা চলে গেছে আর বাদ বাকিরা মরক্কোতে। সেই জন্য মরক্কোতে অনেক ইহুদি এখন আছে সেই স্পেনের সময়তে, কারণ জানে যে ইসলামটাই আমাদেরকে শেল্টার দিতে পারবে। খ্রিস্টানরা তাদেরকে তখন শেল্টার দেয়নি, খ্রিস্টানরা মুসলমানদেরকে যেভাবে মেরেছে ইহুদিদেরকে সেভাবে মেরেছে। তারা মুসলমানদের দেশে এসে প্রোটেকশন পেয়েছে এবং তারাই এখন অনেকে যায় ইসরায়েলেতে যায় মুসলমানদেরকে মারধর করছে ইহুদি, কিন্তু মুসলমানরা তাদেরকে শেল্টার দিয়েছিল। যাই হোক, এটা হিস্টোরির চ্যাপ্টার। আমি যে কারণে বলতে চাচ্ছি যে খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এই উম্মাতটা রসুলের উম্মাতে হচ্ছে খাইরা উম্মা উখরিজাত লিন্নাস, মানে রসুলের উম্মাতটা আমাদের এই ধর্মটা এমন সুন্দর ধর্ম যে ধর্মটা বলে যে তুমি যখন ছাগলকে জবাই করবে তখন এই চাকুটাকে খুব খুব ধার দিয়ে নাও, তাহলে এটাতে রহমত হবে ছাগলের উপরে। ধার যদি দিয়ে নাও তাহলে তাড়াতাড়ি সে মরে যাবে এবং এই ব্যথাটা কম পাবে। একটা ছাগলকে যখন জবাই করবে অন্যান্য ছাগলকে অন্যদিকে রাখো যেন দেখতে না পায় আর জবাইটা। যদি ছাগল পশু পাখিদের উপরে যদি রহমত থাকে তাহলে একটা মুসলমান, একটা মুসলমান এবং একটা মানুষ জাতি তার উপর রহমত হবে না কেন? ওই জন্য আমাদের এই ধর্মটা রহমতের ধর্ম, খাইরা উম্মাতির উখরিজাত লিন্নাস। কিন্তু কখন খাইরা উম্মাতির উখরিজাত লিন্নাস হবে? যখন এই এই ক্রাইটেরিয়া গুলা থাকবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তার মানেটা কি? মানে যদি আমাদের ভিতরে এই ক্রাইটেরিয়াটা না থাকে তাহলে আমরা খাইরা উম্মাহ হতে পারবো না, তাহলে আমরা খাইরা উম্মাহ হতে পারবো না। এবং আমরা যদি এখন দেখি আমাদের অবস্থা বর্তমান সিচুয়েশনে, মনে হয় না যে আমরা হাত উঁচু করে বা বুক ফুলে বলতে পারবো যে আমরা খাইরা উম্মাহ। যেরকম প্রবলেম বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায়, তাই না? এবং আমরা কি বলতে পারবো যে কোরআনের আয়াতটা ভুল? অবশ্যই আমাদের এইভাবে ব্যাখ্যা করতে হবে যে আমরা আসলে এগুলা এগুলা কন্ডিশন গুলা, এই শর্ত গুলা পালন করতে পারিনি। ওই জন্য আমাদের সবাদের উচিত যে আলহামদুলিল্লাহ আমরা জাস্ট একটা ছোট্ট মানে 114টা সুরা ভিতরে জাস্ট একটা সুরা থেকে দেখলাম কি সুন্দর মানে কোরআন শরীফ আমাদেরকে বলতে চাচ্ছে, তাই না? এই ছোট্ট একটা সুরা, সুরা মাউন থেকে, তাহলে এখনো তো 113টি সুরা আছে। আবার 113টি এভাবে না বলে বলা যায় যে 600টা পেজ থেকে একটা হাফ পেজের একটা একটা মেসেজ আমরা পড়ি। 600 পেজের ভিতরে হাফ পেজের থেকেও কম, 3 লাইনের একটা মেসেজ আমরা, কত সুন্দর একটা মেসেজ! তাহলে আর বাদ বাকি 599টা পেজে আর কি আছে এটা আমাদের জানার ইচ্ছা হয় না? ওই জন্য আসলে আমাদের উচিত যে এইসব মজলিসে যেগুলো আমরা শিক্ষা গ্রহণ করছি এগুলা অ্যাপ্লাই করা আমাদের লাইফে এবং স্প্রেড করে দেওয়া, মানুষদের ভিতরে স্প্রেড করে দেওয়া, যে কোনো মজলিসে এগুলাকে স্প্রেড করে দেওয়া এবং লোকদেরকে আহ্বান করা এরকম টাইপের মজলিসে কন্টিনিউ ভাবে বসা। এবং যার যেরকম এবিলিটি আছে এবং ক্যাপাসিটি আছে সবাদেরই এরকম করতে হবে। যদি আমাদের ভিতরে আসলে সহি নিয়াত থাকে তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত আকাশ থেকে দেবে, আপনি চিন্তা করতে পারবেন না কিভাবে বরকত দেয়। আমরা অনেক সময় মনে করি যে আমি বেশি জানি না, শয়তান এগুলো আমাদের ভিতরে ঢুকে দেয়, আমি বেশি জানি না ওই জন্য আমি অন্যকে আর কি বলবো। যে অল্প কথাটা জানেন, এই সুরা মাউনের মানেগুলো আমরা সবাই পড়লাম, এভাবে জাস্ট এই মানেটা একজনকে বলে দেন যে শোনো, নামাজও কিন্তু, নামাজ পড়েও কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে, নামাজের ব্যাপারেও, নামাজিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া এরকম ডেঞ্জারাস কথা বলছেন। যখন নামাজের ব্যাপারে আমরা বেখবর হব তখন বলবেন যে বেখবর মানে কি? তখন বলবেন যে এই যে দেখো না, জামাতে না পড়ে এই 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 আসরের সাথে জোহরকে জাস্ট আসর নামাজের 2 মিনিট আগে জাস্ট কোনোভাবে জোহর করেন, এটা তো বেখবরই একটা। পাশে মসজিদ আছে ওখানে না যে বাসাতে কোনোভাবে পড়ে, এটা বেখবরই না। এইভাবে যখন ছোটখাটো দুই একটা কথা বলা হবে তাহলে সেটা তো একটা বড় দাওয়াতের কাজ করছে। নট নেসেসারি যে আপনার একবার মাদ্রাসার আলেম হতে হবে, যেটা আমাদের ভাই বলেছেন যে আমরা মনে করি যে আমাদের পুরোপুরি আলেম হতে হবে তারপরে আমরা দাওয়াত করতে পারবো। রসুলের কাছে
অনেক দূর দেশ থেকে বা অনেক দূর এলাকা থেকে একটা লোক এসে সকাল থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ শুনতে পারতো রসুলের কাছ থেকে দুই একটা কথা হাদিস এভাবে শোনার পরে দুই একটি আয়াত শোনার পরে রসুলকে পারমিশন নিত রসুলের কাছে যে রসুল আমাকে পারমিশন দেন আমার ড্রাইভে আমার কবিলাতে এরকম অনেক বেধর্মী আছে তাদের মাঝে আমি দাওয়াত দিতে চাই। তার মানে তার জ্ঞানটা হচ্ছে ওইটুকি সকাল থেকে বিকাল পর্যন্ত দীর্ঘ শুনতে পেরেছে। যেমন আবু হুরায়রা আছে যেমন অন্যান্য এরকম অনেক সাহাবীদের এরকম ঘটনা আছে হাদিস বলে আপনারা জানতে পারবেন। তারপরে যাওয়ার পরে দুই বছর পরে 60-70 জনকে নিয়ে এসছে সাথে সবাই মুসলমান। এবং দাওয়াতের কাজের একটা বিউটির কথা বলে আমি শেষ করছি, বেশি সময় নিতে চাই না, যে যে আমরা অনেক সময় খুব মানে টাকা পয়সা কিভাবে বৃদ্ধি পাওয়া যায় এ ব্যাপারে আমরা খুবই ওস্তাদ এবং খুবই চিন্তা করি, কোন ব্যাংক কিরকম প্রফিট দিচ্ছে এগুলোর খবর রাখি, যাদের ভিতরে ধর্ম নাই তারা তো অনেক স্কোপ আছে, যে 20% কোন সুইস ব্যাংকে রিটার্ন দিচ্ছে ইন্টারেস্ট এগুলোর খবর নেয়, কি কারণে যে তারা চায় যে তাদের ব্যাংক ব্যালেন্সে বৃদ্ধি হোক যেভাবে হোক কোনোভাবে বৃদ্ধি হোক। আমাদের কিন্তু ইসলামিক চিন্তাতে অন্য একরকমের ব্যাংক আছে, সেটা হচ্ছে কাজের ব্যাংক, ভালো কাজ এবং খারাপ কাজ এখানে একটা অ্যাকাউন্ট মেনটেন হয়। এখন ভালো কাজকে আপনার ভালো কাজের অ্যাকাউন্টকে বৃদ্ধি করার ব্যাপারে আমি মনে করি যে দাওয়াতের কাজটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যেখানে আপনি 20% না 200-300% ইন্টারেস্টও আপনি ইয়ে করতে পারেন। এটা খুবই অ্যামেজিং যে যখন আপনার কথা শুনে একজন বেনামাজি নামাজ আদায় করা শুরু করলো এবং তার পিছনে আপনি ছিলেন মেন কারণ তাকে নামাজি বানানো, তাহলে সে তার লাইফে তখন থেকে স্টার্ট করে মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়বে তার যে সওয়াবটা হবে আপনি একটা কপি পেয়ে যাবেন অটোমেটিক বিনা পয়সায় একটা কপি পেয়ে যাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাআ ইলা হুদা কান লাহু মিনাল আজর মিথলু আজরি মান আমিলাহা গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিহি শাইয়া, মানে যে কোনো একটা হুদা যে কোনো একটা ভালো কাজের আপনার কথা শুনে যদি আরেকজন সে ভালো কাজটা করা শুরু করে প্রত্যেকবার সে ভালো কাজটা করলে আপনি অটোমেটিক আর তো বিজনেস হয়ে আছেন জানেন না কিন্তু কন্টিনিউয়াস আপনি একটা সওয়াব পেয়ে যাচ্ছেন আপনার ব্যাংকে জমা হচ্ছে। কিয়ামত দিনে দেখবেন যে আরে বাবা এত বড় কাজ আমি করিনি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবে যে না তোমার কারণে অমুক বান্দাটা নামাজ পড়া শুরু করেছে। ওই জন্য আসলে ছোট্ট একটা কাজে আমরা অনেক সময় মনে করি যে এই কাজের আর কি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানেন। তোমার কারণে যদি একটি লোক হেদায়েত পায় তাহলে তোমার জন্য এটা লাল উটের থেকেও বেশি বেশি মূল্যবান এই জিনিসটা। সুবহানাল্লাহ, লাল উটটা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় আমাদের কাছে বলা যেতে পারে BMW মার্সিডিজ বেন্ড এসব টাইপের গাড়ি, লাল উট এগুলো থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি মূল্যবান। কি কারণে? কারণ যদি বুঝতেই পারছেন একটা লোক যদি আপনার কারণে হেদায়েত পায় তাহলে তার সব সওয়াবগুলো আপনার পায়। ওই জন্য মানে আমি নিজেকে নসিহাত করছি আপনাদেরকে নসিহাত করার আগে যে আমরা যেন নিয়াতটাকে সহি করি এবং শিক্ষা অর্জন করি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি এবং দাওয়াতের কাজ করি এবং এরকম ধরনের মজলিসে যেন কন্টিনিউয়াস আমরা নিজেরা থাকি, পার্টিসিপেট করি এবং অন্যদেরকে যেন আহ্বান করি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আমাদের